হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কথা বলবো সপ্তাহে অন্তত একদিন উপবাস করুন অর্থাৎ সপ্তাহে একদিন আপনার না খেয়ে থাকতে হবে এবং এটা কেন এ নিয়ে আজকের আলোচনা প্রকৃতিতে নদীতে জ্বর বাটা হয় এক সময় পানি স্থির হয় চন্দ্র সূর্য উদিত ও অস্তমিত হয় যান্ত্রিক যানবাহনও একটা সময় থেমে যায় মানে তাদের মানে তাদের বিশ্রাম দেওয়া হয় আমাদের শরীরেরও এই প্রকৃতির দান তারও বিশ্রামের প্রয়োজন তাই সপ্তাহে একদিন না হলেও একাদশী পূর্ণিমা অমাবস্যা তিথিতে অনেকেই উপবাস করেন এতে শরীরের কর্মশক্তি বৃদ্ধি পায় আমাদের শরীরের মধ্যে যে অম্লরস তৈরি হয় উপবাস করলে সেই অম্লাধিক্য হ্রাস পায় যার ফলে একটা সমতা আনে আপনাদের মধ্যে অনেকে হয়তো এটা জানেন যে যদি পাকস্থলিতে খাদ্য না পড়ে তবে পাচক রস নিঃসৃত হয় না খাদ্যদ্রব্য পাকস্থলিতে পৌঁছাবার সাথে সাথে পাচক রস পাকস্থলী থেকে বের হয়ে খাদ্যের সঙ্গে মিশে যায় সৃষ্টি হয় অম্লরসের কিন্তু একদিন যদি উপবাসে থাকা যায় তবে সেদিন আর পাকস্থলিতে খাদ্য জমা না পড়ায় অম্লরস সৃষ্টি হয় না যার ফলে স্বাভাবিক খারধর্মী প্রবল হয়ে শরীরকে সুস্থ রাখে এটা মূলত কলক্জায় তেল দেওয়া বা অস্ত্রকে ধারালো করার কাজ করে আমাদের দেহ আমাদের মানব দেহ প্রধানত ক্ষার প্রবণ এই খারত্ব বজায় রাখতেই আমাদের সব রকম খাদ্য গ্রহণ করতে হয় আর একটা কথা জানা প্রয়োজন যে সব খাদ্য বস্তুতে সামান্য হলেও অম্লরস থাকে চিনি গুড় মিশ্রি বা তার বাইরে নয় আমরা ভাত বা রুটি যাই খাই না কেন তার মধ্যে কিন্তু আমরা টকে স্বাদ পাই না পেটের ভিতর গিয়ে তা থেকেও অম্ল তৈরি হয় অথচ আমাদের তা থেকে শর্করা রসটুকু প্রয়োজন হয় আর সেটার জন্য আমাদের ভাত রুটির সঙ্গে শাক সবজি ফলমূল গ্রহণ করতে হয় খাবার পর কোনো খাদ্যে অম্লরস বেশি হয় ও কোনো কোনো খাদ্যে খারও বেশি হয় তার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল চাল ডাল গম মাছ মাংস ডিম প্রভৃতি পরিপাকের পর অম্লরস বেশি বৃদ্ধি করে আর দুধ দই ঘুল লেবু কমলা লেবু আলু বেগুন পটল উচ্ছে মূল সিম বরবটি কপি প্রভৃতি খার উৎপন্ন করে তাই এই খারো উৎপাদনকারী খাদ্য যত বেশি খাওয়া যায় ততই ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন সব ভালো থাকুন আল্লাহ হাফেজ